হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে সব কিছু কাজ সেরে আমি এখন কুলেখাড়া পাতার রস নিয়েছি। কুলেখাড়া পাতা সেদ্ধ করে জলটাকে ছেঁকে এটাকে আমি প্রতিদিন খাই, কারণ আমার শরীরে হিমোগ্লোবিন খুবই কম। আর এখানে আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আমমুড়ি দুধ, এখন ব্রেকফাস্ট খেয়ে নিব। তো আমমুড়ি দুধ কে কে খেতে ভালোবাসে আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। আর আমি আমাকে তো দারুণ লাগে খেতে। তারপরে এখন বেজে গেছে 11টা, আর এখন আমি চলে যাচ্ছি ব্যাংকে। আর ঠান্ডা আছে, আমি ভাবলাম যে পরে যদি রৌদ্র পড়ে তো খুব গরম হবে, ওই জন্য আগে ব্যাংকে যাব। ব্যাংকে থেকে টাকাগুলো জমা দিয়ে চলে আসব। আর এগুলো টাকা হচ্ছে দলের টাকা। আর আমি বেশি কিছু রেডি হলামই না, বাড়িতে যেটা পরে শাড়ি পরেছিলাম ওটা পরেই চলে গেলাম। বরের দোকানে যাব, বরের দোকান থেকে স্কুটি নিব, স্কুটি নিয়ে তারপর টাকাগুলো জমা দিয়ে চলে আসবো টুক করে। তো এই যে এখন আমি বরের দোকানে চলে আসলাম, আর এদিকে বর কাজ করছে দেখতেই পাচ্ছ, আর ওদিকে মিস্ত্রিও কাজ করছে। আর এগুলা বানাতে দিয়েছে, এগুলা প্রদীপ মানে দেয় ঠাকুর ঘরের সামনে যে দেয় ওগুলা বানাচ্ছে। আর ওখানে একটা টুলের মতো ঠাকুরেরই জানি না কি কি রাখবে ওটাতে, আমি বুঝতে পারছি না। এই যে ঘষছে। তো আমি ব্যাংকে থেকে চলে আসলাম, এখন আমি রান্না করতে লেগে গেলাম। রান্না করতেও যাইনি, আমি সকাল সকাল গেছি। আর এখানে দেখে নাও দুধ দিয়ে গেছে, দুধটাকে আমি জাল দিচ্ছি। দুধ তো তখনই দিয়ে গেছিলো যখন ব্যাংকে যাই, আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এসে একবারই করব। আর আগেকার দুধ আছে এখানে, যেটা আমরা ডেলি নিই হাফ কেজি করে ওটা আছে। আর আজকে দেখে নাও কতটা দুধ নিয়ে নিয়েছে। তো ওইদিকে ভাতের হাঁড়ি বসায় দিয়েছি, জল গরম হচ্ছে। আর এদিকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। চাল কিন্তু দুইবার তিনবার চারবার পাঁচবার হলেও আমি ধুই, কারণ চালের মধ্যে এত পরিমাণে পাউডারটা দেয়, ওই চকচকা চালগুলো প্রচুর পরিমাণে পাউডার থাকে, ওই জন্য চালগুলো আপনারাও ভালো করে ধোবেন, ধুয়ে টুয়ে রান্না করবেন। তো এই যে এখন চাল ধুয়ে নিচ্ছি। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনও সবজি কাটা হয়নি, কিছু কাটা হয়েছে, ডাটা কেটে রেখেছি। ডাটার তো সরষে বাটা করব, আর আজকে তো সোমবার, দেখি কি রান্না করি। চালটা তো আগে দিই হাঁড়িতে বসায়, তারপরে এই যে ডাটা কেটে রেখেছি। এদিকে ঝিঙা আছে, ডাটা আছে, কুমড়ো আছে, চাল কুমড়ো, আর এদিকে পটল আছে, তারপর ঢ্যাঁড়স আছে, আর শশা ওইদিকে, এগুলাই আজকে বাজার করেনি। যেহেতু সোমবার, নিরামিষের বাজার আর কি করবে বলো, শনিবারের দিনই পনির খেলাম, এত আবার পনির খেতে ভালোও লাগছে না। তো চাল দিয়ে দিলাম, আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। আর এতটা দুধ তো টাইম লাগে ফুটে উঠতে, অনেকক্ষণে দিয়েছি, এই যে এখন ধীরে ধীরে ফুটে উঠছে। তো দুধটাকে আমি একটু ভালো করে জাল দিব, এতটা দুধ, আর যে পরিমাণে গরম পড়েছে ভালো করে জাল না দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। এই যে দুধ ফুটে গেছে, মনে হবে যে এই পড়লো পড়লো পড়লো, কিন্তু না, আমি গ্যাসটা কমায় দিয়েছি। আর দুধটা খুবই ভালো, খুবই ভালো, একবারে দেশি গরুর দুধ। তো এখন এই যে সবজিটা কাটছে, ওদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটছে, ধীরে ধীরে কমায় দিয়েছি, দুধটা ফুটছে। আর এদিকে আমি সবজিটাগুলো কেটে নিচ্ছি। তো এই যে ঝিঙা কাটছি, তো দেখতে থাকো কি রান্না করি। সবজিগুলো কাটছি এখন, আগে ঝিঙাটাকে ছুলে নিচ্ছে। তো ফাইনালি ডিসাইড হলো ঝিঙা, আলু, পটল, তারপরে চাল কুমড়ো দিয়ে, মানে অল্প আছে চাল কুমড়ো, ছোট্ট আনছিল, তো সব কিছু মিক্স সবজি দিয়ে একটা তরকারি করব। তো কড়া গরম হয়ে গেছে, এক কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর অল্প ভেন্ডি আছে, ওই ভেন্ডিগুলো ভেজে নিই, না হলে শুকিয়ে যাচ্ছে। ভেন্ডি ভাজার মধ্যে লবণ হলো দিয়ে শুধু ভাজবো, আর আজকে কিচ্ছুই দিব না, অল্প একটু ভিন্ডি, কারণ আমি ভিন্ডি ভাজার মধ্যে জিরা মশলার গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কা ছেড়ে দিই। আর যেদিন ধরে নাও আমরা আমিষ খাই, তো ওই দিন আমি পেঁয়াজ কেটে দিই, দারুণ লাগে খেতে। পেঁয়াজ কেটে দিলে ভিন্ডি ভাজার মধ্যে, তো ভিন্ডি ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন এই যে ডাটার সরষে বাটাটা রান্না করে নেব। এই যে দিয়ে দিলাম ডাটা, ডাটা তো আরও ছিল, কিন্তু দুইজন মানুষ বেশি বেশি হয়ে যাবে, আর ডাটাগুলো একটু আজকে মোটা মোটা সাইজের ছিল। তো তিনটা না চারটা ডাটা কেটেছি, তাতেই দেখো কতগুলো হয়েছে।
আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ঝিঙাকে কাটছি, সবজিগুলো কাটছি, আর ওদিকে হচ্ছে দুধ, এদিকে জাল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখনই নামালাম কিন্তু, কত সর পড়েছে দেখতে পাচ্ছ? এই যে ভাত ফুটে গেছে, ভাতের ঢাকনা এখন নামিয়ে নিব। আর আমার এদিকে রান্না কমপ্লিট, এদিকে তরকারি হয়েছে, আর এদিকে ডাটা আর সর্ষে বাটা হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।